Let me finish. Today is officially our 10th lecture. আমরা আজকে হচ্ছে সাপ্লাইটা শেষ করব। এর আগে আমরা ডিমান্ড পোর্শনটাকে শেষ করেছি। সাপ্লাইটা শেষ করে ইকুইলিব্রিয়ামটা কমপ্লিট করে আমরা ফাইনালি চলে যাব হচ্ছে গিয়ে আমাদের নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ অ্যাবাউট ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির জন্য আমরা একটা ডিফারেন্ট রেফারেন্স ফলো করব। আমরা আমি বলেছিলাম আমাদের দুইটা রেফারেন্স বুক আছে, একটা হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স বাই ম্যানকিউ, আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক মানে পার্কিন ম্যানকিউ, একই বই। আমরা ম্যানকির বইতে মেইনলি ফলো করে আসি, পার্কিনের কয়েকটা চ্যাপ্টার আমরা দেখা যায় যে ফোকাস করি। তো ইলাস্টিসিটির জন্য আমরা পার্কিনের বইটা ফলো করব, এবং আমরা মানে আমরা যখন ডিম্যান্ডটা আমি দেখাতে গিয়েছি সেখানে কিছু পোর্শনে আসলে আমরা পার্কিনের চ্যাপ্টারটা আমি পার্কিনের কয়েকটা গ্রাফ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। অলমোস্ট দুটা বইয়ের কন্টেন্ট সেম। পার্কিন যেটা হয় যে পার্কিন একটু ইজি ওয়েতে লেখে, ম্যানকিউর আমার ম্যানকিউর আবার রাইটিং স্টাইলটা আমার কাছে পছন্দ। বিকজ ম্যানকিউ যেটা করে প্রত্যেকটার ইম্পর্টেন্ট এরিয়া গুলোকে হাইলাইট করে বইয়ের পাশে দেখা যেটা কলাম আকারে দিয়ে দেয়, সেটা আমার কাছে মানে স্টুডেন্টদের জন্য স্টাডি করাটা ইজি। দ্যাটস ইট। সো আমরা চলে আমরা ডিম্যান্ড করেছি, ডিম্যান্ড পেয়েছিলাম যে ওয়েন ইউ হ্যাভ দ্য উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি টু বাই ফর এ প্রোডাক্ট, দ্যাটস কল ডিম্যান্ড অ্যান্ড ইট হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ প্রাইস। সো ইন দ্য সেম ওয়ে সাপ্লাই আমরা ডিম্যান্ডে যে যে কোশ্চেন গুলো কভার করেছি সাপ্লাই সেটাতেই যাবো। লাইক ফার্স্ট উই উইল গেট টু নো অ্যাবাউট দ্য সাপ্লাই। আমরা কি সাপ্লাই শুরু করেছিলাম? এত সাপ্লাই শুরু করিনি তাই না? না ম্যাম, হ্যাঁ, তারপর আমরা সাপ্লাই কার্ভটা দেখবো, দেন আমরা দেখবো যে একই রকম সাপ্লাই কার্ভ ল পাবো একটা। ল এর পরে আমরা দেখবো যে সাপ্লাই কার্ভ একইভাবে চাইলে আমরা সাপ্লাই কার্ভের শিফট দেখতে পাই, শিফট রিজন গুলো ফাইন্ড আউট দিয়ে শেষ করবো। আচ্ছা, সো সাপ্লাই বলতে আমরা কি বুঝতে পারছি? সাপ্লাই বলতে বুঝতে পারছি যে ওয়েন ইউ হ্যাভ এগেন দেয়ার উইল বি টু পয়েন্ট। আমরা যেমন ডিম্যান্ডে দুটো পয়েন্ট কভার করে আসি, একইভাবে সাপ্লাই আমাদের দুটো পয়েন্ট কভার করে আসতে হবে। সেটা হচ্ছে যে যখন আপনার হচ্ছে ওয়েন ইউ হ্যাভ দ্য উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি টু সেল এ প্রোডাক্ট অ্যাট ডিফারেন্ট প্রাইসেস, ইটস কল্ড সাপ্লাই। উইচ মিনস একই রকম, অর্থাৎ আমি অ্যাজ এ সাপ্লায়ার, এখন আমাকে একজন সাপ্লায়ার এন থেকে চিন্তা করতে হবে, অ্যাজ এ সাপ্লায়ার ওয়েন আই হ্যাভ দ্য উইলিংনেস, আমার ইচ্ছে আছে যে আমি প্রোডাক্টটা সাপ্লাই দিতে চাচ্ছি, অর্থাৎ আমি প্রোডাক্টটা সেল করতেছি, যে মার্কেটে যে প্রাইসটা যাচ্ছে সে প্রাইসে আমি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, এটাকে আমি উইলিংনেস বোঝাচ্ছি। অ্যান্ড অ্যাবিলিটি, আমার সেই ক্ষমতাটা আছে, সক্ষমতা যেটাকে আমি বোঝাচ্ছি, আমার সেই সক্ষমতাটাও আছে সেল করার, মানে প্রোডাক্টটা তৈরি করার মতো সেই সক্ষমতাটা আছে, তখন সেটাকে আমি বলছি হচ্ছে গিয়ে সাপ্লাই। সে ফর এক্সাম্পল আমি এখন ক্লাস নিচ্ছি, এখন আমার ক্লাস নেওয়ার ইচ্ছা, এই ক্লাসে আই এম দ্য সাপ্লায়ার, তো আমার এখন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, আমার উইলিংনেস টু সেল আছে, এবং একই সাথে হচ্ছে গিয়ে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি ক্লাসটা নেওয়ার জন্য। আমাকে অবভিয়াসলি আই নিড টু নো সর্ট অফ ইনফরমেশন, আই হ্যাভ টু প্রোভাইড সাম স্লাইড অ্যান্ড আদার থিংস। তো দেখবেন যে আমি কিন্তু সবকিছু করে নিচ্ছি, যেমন আমি আজকে ক্লাস শুরু করার আগে আপনাকে অলরেডি দেখেন দুইটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করে রেখেছি, ইকুইলিব্রিয়াম অ্যান্ড এলাস্টিসিটি, কারণ এগুলো আমি টাচ করবো। সো আমার কাছে মনে হয়েছে যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, সো আপনারা এটা সম্পর্কে আইডিয়া রাখবেন। তো এই যে ইনফরমেশন গুলো শেয়ার করছি, এই হুইচ মিনস আমি কিন্তু ইনফরমেশন গুলো যেমন আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, আই হ্যাভ দ্য উইলিংনেস অ্যান্ড আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস দিস, আমি প্রডিউস করার মতো ক্ষমতাও রাখি, দুইটাই যখন আমার এখানে কাজ করছে তখনই কিন্তু সেটাকে আমি সাপ্লাই বলে, আমি তখন সেটাকে সাপ্লাই বলছি। তো সাপ্লাইটা মানে আমার এটা দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে আসলে তখন সেটা গুডস এর ক্ষেত্রেও সার্ভিস এর ক্ষেত্রেও তখন সেটাকে আমি সাপ্লাই করবো। ফর এক্সাম্পল আমি আমি হচ্ছে গিয়ে একটা সাপোজ একজন ফার্মার, ফার্মার আমি ধরে নিলাম হি প্রডিউসেস রাইস, সাপোজ ইন লাস্ট সিজন হি প্রডিউসেস 40 কিলো অফ রাইস। এখন তার কিন্তু রাইস তৈরি করার অ্যাবিলিটি আছে, এখন সে মার্কেটে যে দেখলো মার্কেট প্রাইস যেটা, সেটাতে যদি সে রাইসটা সেল করে তার প্রফিট হবে না, তার প্রোডাকশন কস্টের থেকে অনেক বেশি হচ্ছে গিয়ে প্রোডাকশন কস্টের থেকে অনেক কম হচ্ছে গিয়ে প্রাইস মার্কেটে যাচ্ছে, সো সে কি করলো রাইসটা সেল করলো না, সো হি ডাজন্ট হ্যাভ দ্য উইলিংনেস, সো ইন দিস কেসেস ইটস নট সাপ্লাই। আমি কিন্তু তৈরি করেছি কিন্তু আমি সেল করতে চাচ্ছি না, তখন কিন্তু এটাকে আমি সাপ্লাই বলতে পারবো না। আবার হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে যদি সে ফার্মারি
দেখা গেল যে রাইসটা তৈরিও করলো এবং মার্কেটে যে প্রাইসে যাচ্ছে সেই প্রাইসে সে রাইসটা সেল করতে চাইলো, তখন থেকে আমি সেটাকে সাপ্লাই বলবো। সো আমার যখন দুটোই ক্রাইটেরিয়া ফুলফিল হবে যে আমি প্রোডাক্টটা তৈরিও করেছি অ্যান্ড আই ওয়ান্ট টু সেল দ্যাট, আমি প্রোডাক্টটা সেলও করতে চাচ্ছি, তখন এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে কি সাপ্লাই। সো নাও একটু চিন্তা করে দেখেন তো, আচ্ছা আমরা এই সিচুয়েশনটাকে বলবো সাপ্লাই। এখন আমরা একটু চিন্তা করে দেখি তো যে সেটা হচ্ছে গিয়ে যে এই যে সাপ্লাইয়ের কথা বললাম, একটু নিজের চিন্তা অ্যাজ এ সাপ্লাইয়ার চিন্তা করেন। এখন ধরেন আপনারা সবাই স্টাডি করছেন, অনেকে আছে আমরা যারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি ডিপ্লোমা করে আসছি, ডিপ্লোমা করে পরবর্তীতে আবার বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিয়েছি, অনেকে দেখা যাচ্ছে পার্ট টাইম জব করছি, কেউ কি এরকম আছেন যে পড়াশোনা ছেড়ে ফুল টাইম জবে যাচ্ছেন? আছে কেউ আমাদের ক্লাসে? দেখবেন যে আমরা কেউই মানে ওইভাবে ফুল টাইম এখন কিছু করছি না। কেন করছি না? বিকজ আমরা জানি যে আমি এখন যদি ফুল টাইম কোনো জবে যাই আমি যে স্যালারিটা পাবো, আমাদের কিন্তু এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি যে স্যালারিটা পাবো সেটার থেকে আমি যদি, হ্যাঁ আপনারা যে আর্ন করতে পারবেন না তা কিন্তু না, তারা এখন জব মার্কেটে অবভিয়াসলি আর্ন করতে পারবেন, কিন্তু আপনাদের এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে যে এখন যে আর্নটা করবেন আপনি যদি আপনার ডিগ্রিটা কমপ্লিট করেন, তাহলে দেখা যাবে যে আগামী 4 বছর পরে যে আর্নিংটা করছেন সেটা এখনকার তুলনায় যথেষ্ট ভালো একটা আর্ন করবেন, এবং এবং দেখা যাবে যে এই যে ধরেন এখন আপনি যে টাকাটা আর্ন করছেন তার থেকে বেশ ভালো একটা মানে লাইফ টাইম আপনি একটা ভালো আর্নিং এর দিকে যেতে পারবেন। সো আমরা আপনি এখন অ্যাজ এ কি আপনি সাপ্লাই দিতে পারতেন? আমরা জানি আমরা এখন সাপ্লাই দিতে পারতাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো আপনি আপনার লেবারটা সাপ্লাই দিতে পারতেন, ইয়েস ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেল ইউর প্রোডাক্ট, মানে আপনার যে লেবার যেটা যেটাকে বুঝছে অ্যাবিলিটি যেটা সেটা কিন্তু আপনি সেল করতে পারতেন, কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন যে এখন যদি আপনি এটাকে সেল করেন তাহলে যে অ্যামাউন্টটা পাচ্ছেন মার্কেট প্রাইস যেটা পাবেন তার তুলনায় যদি আরো স্কিল্ড হয়ে 4 বছর পরে সেল করেন সেই তুলনায় সেইখানে আপনার আসলে প্রফিটটা বা আপনার যে সিচুয়েশন যেটা সেটা আরো বেশি ভালো হবে। সো আপনার আসলে কি উচিত হবে? আপনার উচিত হবে 4 বছর পর ফাইনালি সেটাকে সেল করা। সো আমাদের এখানে কিন্তু আপনি দেখেন আপনি চাইলে সেল করতে পারেন আপনার লেবারটা, কিন্তু আপনি সেল করতে চাচ্ছেন না, ইউ ডোন্ট হ্যাভ দ্য উইলিংনেস। তো এটাও কিন্তু একটা এটাকেও কিন্তু একটা সাপ্লাইয়ের এক্সাম্পল হিসেবে দিতে পারি। এবার আসি, এটা আপনি কখন করছেন না? যখন আপনি ভালো স্যালারি পাচ্ছেন না। এখন যদি কোনো কারণে আপনাকে মেক শিওর করা হতো যে না আপনি এখন একটা ভালো স্যালারি পাবেন, তাহলে কি আর আপনি স্টাডিতে থাকতেন? আপনি দেখা যেত না আপনি কিন্তু ইয়াতে চলে যেতেন, আপনি সেল করার আপনি কিন্তু আপনার লেবারটা সেল করার কথা চিন্তা করতেন। এখন এইটাই হচ্ছে গিয়ে বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে গিয়ে ইয়াতে যাই সেটা হচ্ছে যে আমরা যখন সাপ্লায়ার হিসেবে যখন আমরা চিন্তা করি দেখবেন যে যত বেশি প্রাইস হয় উই লাভ টু সাপ্লাই মোর, আমাদের মধ্যে এই বিষয়টা কিন্তু চলে আসে যে আমরা বেশি বেশি এখানে যে ডিফারেন্ট যে প্রাইসটা এটা তো উইলিং টু সেল এর ক্ষেত্রে যেমন আবার অ্যাবিলিটি টু সেল এর ক্ষেত্রে একই না? হ্যাঁ রিলেশনশিপটা পজিটিভ, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাজ এ সাপ্লাই আমরা যখন হচ্ছে গিয়ে সাপ্লাইটা নিয়ে চিন্তা করছি তখন দেখা যায় যে আমার প্রাইসের সাথে সাথে সাপ্লাইটা না বাড়ে, বিকজ যত প্রাইস বাড়বে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু প্রফিট হওয়ার পসিবিলিটিটা তত হাই থাকে। সো এই কারণে দেখা যায় যে হাই প্রাইসে আমরা বেশি সাপ্লাই দিতে চাই আর লো প্রাইসে আমরা হচ্ছে কম সাপ্লাই দিতে চাই, এটাই হচ্ছে বিষয়। সেটাই আমি একটা যে দেখেন একটা গ্রাফ অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এঁকে ফেলেছি, দেখেন এখানে আমি র্যান্ডম কিছু পয়েন্ট নিয়েছি এ বি সি এবং সেখানে আমি আবার প্রাইসও দেখাচ্ছি, দেখতে পাচ্ছি হোয়েন দেয়ার ইজ আপার প্রাইস আমি কিন্তু বেশি সাপ্লাই দিচ্ছিলাম, এবং যখন আমি দেখতে পেলাম যে আমি লোয়ার প্রাইসে যাচ্ছি তখন কিন্তু আমি সেই তুলনায় অ্যাকচুয়ালি কম সাপ্লাই দিচ্ছি। সো বিষয়টা কি দেখবেন যে আমাদের মধ্যে এটা একটা টেন্ডেন্সি থাকে যে হাই প্রাইসে আমরা হাই সাপ্লাই দিব আর লো প্রাইসে আমরা কিন্তু লো সাপ্লাই, বিকজ এইটুকু বুঝি যে যত প্রাইস যত হাই হবে আমাদের কিন্তু প্রফিটটা তত বেশি হবে, প্রাইস যত লো হবে আমাদের প্রফিট তত কম হবে। যেমন গত বছর লকডাউনের শুরুতে যখন পেঁয়াজের দাম বেড়ে গেল আমরা কি করেছি অ্যাজ এ কনজিউমার আমরা কিন্তু অনিয়ন পারচেস খুব কম করেছি,
বাট তখন যদি নোটিস করে দেখতেন তখন দেখতেন যে অলমোস্ট প্রত্যেকটা গ্রোসারিতে গেলে ইউ উইল ফাইন্ড আউট অনিয়ন্স, তাই না? এরকম ছিল না, ছোট ছোট দোকানে তখন দেখা যেত পেঁয়াজ পাওয়া যেত, কারণ কি ধরুন পেঁয়াজের দাম এতটাই বাড়ছিল যে যে পেঁয়াজের কেজি হয়তো 30 টাকা, সে পেঁয়াজ রিচ টু 300 টাকা পার কেজি। তাহলে বুঝেন 10 টাইমস বেশি প্রফিট হচ্ছে, তা আপনি সেই প্রফিটটা মেক করতে চাবেন না? আমি কিন্তু বেশি বেশি সাপ্লাই দিতে চেয়েছি, আমি এজ এ আমি এজ এ কনজিউমার পারচেজ করছি কিনা ডাজন্ট ম্যাটার, বাট এজ এ সাপ্লায়ার আমি কিন্তু বেশি সাপ্লাই দিতে চেয়েছি। এজ এ সাপ্লায়ার চিন্তা করবেন, যেমন ধরেন একদম সিম্পল, এখন যদি আমাকে গ্রিন থেকে বলে যে আমাকে আরো একটা এক্সট্রা কোর্স নিতে বললো, এখন নিয়ে বললো যে এই কোর্সটার জন্য আমাকে ইউনিভার্সিটি থেকে কোনো এক্সট্রা পেমেন্ট করবে না, আমি কি ক্লাসটা আসলে নিতে যাব? না ম্যাম, আমি বলবো যে আমি অলরেডি ওভারলোডেড, আমি এটাকে কমপ্লিট করতে পারছি না, এগুলো নিয়ে আমার আসলে ঝামেলা হয়ে যাচ্ছে, যা আমি আর নিতে চাই না। এখন ইউনিভার্সিটি যদি আমাকে বলে যে না ঠিক আছে লাইলা নাও, তোমাকে একটা দেবো কম্পেনসেশন দেবো বা একটা কিছু ফ্রিঞ্জ বেনিফিট দিয়ে দিবো, মানে কিছু বেনিফিটস দিয়ে দিবো, তখন কিন্তু আমি নিতে ইন্টারেস্টেড হব। সো বিষয়গুলো এভাবেই কাজ করে। দেখা যায় যে আমরা যখন হচ্ছে গিয়ে মানে আমরা যখনই এজ এ সাপ্লায়ার বুঝি যে আমি সাপ্লাই বাড়ালে মানে প্রাইস লেভেলটা যখন বেড়ে যায় তখন আমরা আসলে বেশি বেশি সাপ্লাই দিতে চাই, বিকজ এটার সাথে আমাদের প্রফিট ডিরেক্টলি যে প্রফিট যেটা সেটা রিলেটেড থাকে। তো এই কারণে দেখা যায় যে সাপ্লাই কার্ভ ইজ এ পজিটিভ স্লোপ কার্ভ, ইউ ক্যান সি ফ্রম দিস, সরি, সো ইউ ক্যান সি ফ্রম দিস গ্রাফ, সো the supply curve is upward sloping curve, this blue line is our supply curve, obviously chobi ta ke felben, so it's a upward sloping curve, upward sloping means it has positive relationship with the variable of y axis, so as you can see when the price level is high we supply more, but when the price level is low we supply less. Say for example at point C when the price was 10 taka then we supplied 60 units of that product, but when the price level falls to 3 taka we supply less amount of product, amader kintu supply ta kome tokhon dekhen amra dekhte pachhi je 60 theke kintu 20 kg te fall korche, so which means at higher price we supply more, at lower price we supply less, there is a positive relationship, etor moto relationship ta eki rokom. তাহলে আমরা একইভাবে কি হয়েছিল, আমি কিন্তু এখানে প্রাইসের সাথে রিলেশনশিপ দেখাচ্ছি, সো জাস্ট লাইক দ্য ডিমান্ড কার্ভ উই ট্রাই টু ফাইন্ড আউট এ ল, সো লটা আমরা কিরকম খুঁজে পেলাম যে প্রাইসের সাথে কি সাপ্লাই রিলেশনশিপটা কিরকম একই ডাইরেকশনে যাচ্ছে, অন্য কিন্তু ফ্যাক্টরস গুলো আমি এখানে এখনো আনিনি, এটা স্লাইড শেয়ার করার সময় তো পাবেনি, সো অন্য ফ্যাক্টরস গুলো কিন্তু আমরা এখানে এখনো আনি নাই, সো অন্য ফ্যাক্টরস গুলোকে যদি না আনি তাহলে সেখান থেকে আমি ছবিটাকে একটু মুছে দিই যেহেতু এটা দেখাতে অসুবিধা হচ্ছে, সো ছবিটাকে এঁকেছি আমরা যে জিনিসগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরিনি তাদেরকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম, when the price is up our supply is up, আমাদের প্রাইস বলে সাপ্লাই বাড়ছে, and when the price is down our supply is down, price কমলে supply কমে যাচ্ছে, এরকম হচ্ছে গিয়ে একটা আপনার এখানে রিলেশনশিপটা দেখাচ্ছে। আচ্ছা ম্যাম, আমরা তো নরমালি দেখি যে যখন হচ্ছে আপনি পেঁয়াজের কথাই বলেন, যখন মার্কেটে পেঁয়াজ কম থাকে তখন হচ্ছে মানে দাম বেড়ে যায়, মানে হচ্ছে সাপ্লাই কম আছে তখন হচ্ছে প্রাইসটা হাই হচ্ছে, কিন্তু আপনি এখানে বলছেন যখন প্রাইস হাই থাকছে তখন সাপ্লাইটা বাড়ছে। আচ্ছা আমি হচ্ছে গিয়ে প্রোডিউসার এন্ড থেকে চিন্তা করতে বলেছে, এখন অ্যাজ এ কনজিউমারের মতো করে আপনি চিন্তা করতে পারবেন না, নিজেকে একজন উৎপাদক হিসেবে মানে উৎপাদনকারী হিসেবে চিন্তা করবেন, এবং আরো কিছু ফ্যাক্টরস আছে, আমি এটা শুধু প্রাইসের সাথে রিলেশনশিপটা দেখাচ্ছি,
আমি এখনই আসব, যেহেতু শিফটটা দেখানোর চেষ্টা করবো, যে দেখবো যে সাপ্লাই কার্ভের একটা মুভমেন্ট আসবে, সেখানে আদার্স কিছু ফ্যাক্টর নিয়েও আমরা কাজ করব। সে আদার্স ফ্যাক্টর গুলো নিয়ে যখন কাজ করবো, তখন আপনি দেখবেন যে ওই ফ্যাক্টর গুলোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রাইস লেভেলটা হয়তো ওরকম হাই না হলেও আমার সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, আবার প্রাইস লেভেল কম হলেও সাপ্লাই বাড়ছে। রিজন গুলো আরো কিছু রিজন আছে, তবে ইউজুয়ালি প্রাইস এর সাথে, শুধুমাত্র যদি দামের সাথে আমি রিলেশনশিপটা দেখাই, প্রাইস লেভেল হাই হলে আমরা সাপ্লাই বেশি দেওয়ার চেষ্টা করে থাকি, এটাই হচ্ছে কথা। প্রাইস বেশি থাকলে আমি সাপ্লাই বেশি দিব, প্রাইস কম থাকলে, কিন্তু সেখানে এক্সেপশনাল কিছু কেস আছে, যেমন যেহেতু বলেই ফেলেন একটু বলি। এখান থেকে তো আমরা লটাতেও আসলে আমি ছবিটা এঁকেছি না, সবাই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখান থেকে আমরা লটা কি পাচ্ছি, তো লটে এভাবে আসবে, ইফ আদার থিংস রিমেইনিং সেম, এই কথাটা আমাদেরকে সবসময় লিখতে হবে, যেটা আমি এখানে প্রাইসের সাথে রিলেশনশিপটা দেখাচ্ছি এই কারণে। ইফ আদার থিংস রিমেইনিং সেম, ওয়েন দ্য প্রাইস ইজ আপ, আওয়ার সাপ্লাই অলসো আপ, দ্যাট মিনস ওয়েন দ্য প্রাইস ইজ আপ, আওয়ার কোয়ান্টিটি সাপ্লাই অলসো আপ, অ্যান্ড ওয়েন দ্য প্রাইস ইজ ডাউন, আওয়ার কোয়ান্টিটি সাপ্লাই অলসো ডাউন। তো এখানে কন্ডিশনটাই যে আমি আরো কিছু ফ্যাক্টরসকে এখানে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে গিয়ে, এখানে কি ভায়োলেট হতে পারে না? অবভিয়াসলি দেয়ার আর সাম এক্সেপশনাল কেস, সে ফর এক্সাম্পল ফর অ্যান্টিক প্রোডাক্ট, একটু চিন্তা করেন তো, এখন যদি আমরা কেউ 2000 বছর পুরনো একটা স্বর্ণ মুদ্রা খুঁজে পাই, আমরা কি কোটিপতি হয়ে যাব না? এটা যে অ্যান্টিক ভ্যালু, মানে আমরা যদি কোনো অ্যান্টিক অ্যান্টিক কোনো প্রোডাক্ট পাই, এটা যেটা যে ভ্যালু সেটার সাথে তো আসলে কোনো মানে কম্পেয়ার হয় না। দ্যাট মিনস ওটার প্রাইস লেভেল অনেক হাই, বাট ওটা যে প্রাইস লেভেল অনেক হাই, আমরা চাইলে কি সেটা অনেক বেশি বেশি সাপ্লাই দিতে পারি? আমি আপনি চাইলেন অ্যান্টিক কোনো প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবো? এক্সেপশনাল স্যার দেয়ার, আচ্ছা। তারপরে এখন দেখা গেল যে এখন চালের দাম অনেক বেশি, কম্পারেটিভলি চালের দাম বাংলাদেশে এখন বেশি, কারণ এখন চালের দাম বেশি বিকজ হচ্ছে কি, করোনার কারণে দেখা যাচ্ছে যে প্রোডাকশন ওইভাবে হচ্ছে না, এটা হচ্ছে একটা রিজন আমরা হয়তো ধরে নিচ্ছি, কিন্তু আসলে রিজন এটা না, রিজনটা হচ্ছে ওয়েদার কন্ডিশন। এখন দেখেন ওয়েদার কন্ডিশনের কারণে ফ্লাড হচ্ছে বাংলাদেশে, যেটার উপরে আমার আপনার কোনো হাত নাই। সো ফ্লাড হচ্ছে, কোনো আমাদের হাত নাই, আমাদের ক্রপ গুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তো এমনিও চালের দাম বেশি, যেহেতু এই এটা অফ সিজন, এখন ফসল পাওয়ার কথা ছিল না, অফ সিজন, সো অফ সিজনে চালের দাম বেশি আছে, তারপরে ফ্লাডে আবার চাল নষ্ট হয়ে গেছে। সো আমি চাইলেও কি এত হাই প্রাইস, তারপরে কি আমি সাপ্লাই বেশি দিতে পারছি? সো দোজ আর সাম এক্সেপশনাল কেস। আচ্ছা, আরো পজিটিভ আসি, এখন ধরলাম যে এখন যেমন আমের দাম আমের কেজি বেশি একটা না, কেন? কারণ একই জিনিস, আম এখন আমের হচ্ছে অনেক বেশি সাপ্লাই মার্কেটে এখন, মানে সরি ভুল বলছি, মার্কেটে আমের দাম হচ্ছে অনেক কম, তাহলে তো আমি এজ এ সাপ্লাইয়ার কি করার কথা, আমি সাপ্লাই কম দেওয়ার কথা, আমি সাপ্লাই দিব না, কিন্তু আমি এখন সাপ্লাই বেশি দিচ্ছি কেন? কারণটা হচ্ছে গিয়ে ওয়েদার কন্ডিশন এখন এমন যে এখন প্রচুর আম হচ্ছে, এই আমগুলো আমরা প্রিজার্ভ করতে পারবো, আমগুলোকে সেল করে দিতে হবে। ওয়েদার কন্ডিশনের কারণে প্রচুর আম এবার হচ্ছে বাজারে, মানে এবার আমের ফলনটা বেশি, তো এই কারণে কিন্তু প্রাইস লেভেল কম হলে আমি সাপ্লাইটা বেশি দিচ্ছি, কারণ আমার ওয়েদার, মানে এরকম কিন্তু কিন্তু ভায়োলেশন থাকতে পারে, যে প্রশ্নটা করলেন এই জন্য অ্যান্সারটা দিয়ে দিলাম, ভায়োলেশন থাকতে পারে। আবার দেখেন এই বছর কিন্তু লিচুর দাম অনেক বেশি ছিল, চাইলেই কি আমরা অনেক বেশি লিচু সাপ্লাই দিতে পেরেছি? পারি নাই, বিকজ এবার এবার লিচুর প্রোডাকশনই নাই, প্রাইস অনেক হাই হওয়ার পর আমি কিন্তু সাপ্লাই দিতে পারছি না। সো এক্সেপশনালস আর দেয়ার, but usually it happens when the price is high, jodi other factor gulo ke ami constant dhore nei amra supply ta beshi dei, and when the price is low we supply less, amra ei jinish ta tei ashi. jemon ami ekdom khub simple example diye bollam je eta ekta perfect example hote pare amra class e ki korchi, je amra amader as a student, ami nijeo jokhon student chilam amio kintu erokom amader session jam chilo, তখন দেখা গিয়েছে যে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ইয়াটা হচ্ছে যে আমি যেটাকে বলে আমি হচ্ছে গিয়ে তখন আমি এক বছর সেশন জ্যামে ছিলাম, আমার আমার একটা সময় এরকম অবস্থা ছিল যে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমার ডিগ্রি কমপ্লিট হচ্ছে না, ঝামেলায় আছি,
তো তখন এত সময় ধরে একটা ডিগ্রি কমপ্লিট করে কেন আসে? বিকজ আমার তখন মনে হয়েছে যে আমি হয়তো বা যখন কমপ্লিট করতে পারবো তখন আই উইল গেট মোর স্যালারি অ্যান্ড আদার্স, আমার মধ্যে এই বিষয়গুলো আসবে বা আমি একটা ভালো রেকগনিশন পাবো, সেটার জন্য আমি কিন্তু কাজটা করেছি। তো একইভাবে আপনারাও দেখা যাচ্ছে যে দেখেন আমরা কিন্তু জানি যে আমাদের আমাদের সবারই লেবারের মার্কেটে একটা ডিমান্ড আছে, আমরা চাই না আমাদের লেবারটা সেল করতে পারবো, আমরা এখনো সেল করছি না, কারণ আমি এখন যে প্রাইসটা পাবো সেটা আমার সে লেবার সেলটা আমি করতে চাই না, বাট এর থেকে যখন হায়ার প্রাইস আমি যখন আমাকে অফার করাবে যখন স্কিল ধরবো তখন কিন্তু আমি আমাদের লেবার সেল করবো। এটাই হচ্ছে গিয়ে বিষয়টা, প্রত্যেকটা ফ্যাক্টরস এর ক্ষেত্রে অ্যাজ এ সাপ্লায়ার আমরা এইভাবেই চিন্তা করি। সো এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা যে ডিমান্ড সাপ্লাই দেখলাম, একটু বই থেকে একটু ঘুরে আসি, তারপরে হচ্ছে গিয়ে আবার আমরা শিফট ইন সাপ্লাইটা দেখবো। আমরা আসলে সাপ্লাই কার্ভের অলরেডি এটা দেখে ফেলাম। তা আমরা জানি যে আমরা এই যে ম্যানকিউর বইটা পড়ছিলাম এবং এটা চ্যাপ্টার পড়েছিলাম যেখানে আমরা হচ্ছে গিয়ে ডিমান্ড সাপ্লাই নিয়ে স্টাডি করছি, মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে স্টাডি করছি এবং আর একটু স্পেসিফিকলি যাই। এই বইটার আমার খুব ভালো লাগে আপনার হচ্ছে গিয়ে এভাবে ওপেন করতে একদম। তো আমরা কিন্তু যে সাপ্লাই আছি বইটাও একটু দেখা দিচ্ছে, পুরোপুরি বই থেকে যাচ্ছে। এখন আমরা শিফটটা দেখাবো যে সাপ্লাই যে শিফটিংটা হবে সেটা, এবং এর আগে যে পয়েন্ট গুলো আছে সেটা আমি টাচ করে আসবো। এটার সাথে আমি আসলে একটু পার্কিনের বইটাতে যেতে চাই, যেহেতু পার্কিনের বইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ারও করে দেবো। দিস ইজ দ্য রেফারেন্স বুক অফ পার্কিন। টেবিল অফ কন্টেন্টটা যদি খেয়াল করে দেখেন, দেখেন একই জিনিস, ইন্ট্রোডাকশন, পার্ট টু তে হাউ মার্কেট ওয়ার্কস এইভাবেই আসে। ইন্ট্রোডাক্টরি পার্টে দেখেন আমরা যা যা পড়ে আসি এই জিনিসগুলোই, এবং হাউ মার্কেট ওয়ার্কস যে পার্টটাতে যেটাতে আমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছি মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দেখেন ওইটা জাস্ট ওনার চ্যাপ্টার থ্রিতে দেওয়া। এরপরে চ্যাপ্টারটা ম্যানকিউর হচ্ছে গিয়ে আপনার ইলাস্টিসিটি, ওটা ওর চ্যাপ্টার করে দেওয়া, এইটুকু হচ্ছে ডিফারেন্স। তো আমি একটু পার্কিনের বইয়ের সাপ্লাই পোর্শনে যাবো, বিকজ ওখানে একটা জায়গা আছে যে এই যে দেখেন একই জিনিস ডিমান্ড সাপ্লাই মার্কেটে একই পয়েন্ট ওরা কভার করেছে। এটাই বলছে বই দুটা অলমোস্ট সেম, জাস্ট কিছু টপিকের মধ্যে ডিফারেন্স আছে। তো সাপ্লাই এর আমি একটা জায়গা একটু দেখাবো, এটার জন্যই হচ্ছে আশা, মানে সাপ্লাইটা দেখবো অবভিয়াসলি আমরা, কিন্তু সাপ্লাই আমরা দুই ধরনের মানে চেঞ্জেসটা দেখবো, যেটা ডিমান্ডও আমি দেখে দেখানোর চেষ্টা করেছিলাম যে পুরোপুরি কার্ভটা শিফট হয়ে যাবে অথবা অ্যালং এ কার্ভ আমরা একটা শিফটিং দেখতে পাবো, দুইটাতেই এখানে আসবো। আচ্ছা তো প্রথমে হচ্ছে গিয়ে আসি, সেটা হচ্ছে যে আমরা এটার জন্য ছবি একটা আঁকতে হবে আমাদের, আমরা যদি আঁকি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা। তো এটার জন্য আমরা জাস্ট একটা পেন পেপার নিয়ে এটা ফার্স্ট একটা ছবি আঁকবো। আমরা কি করলাম যে আমরা হচ্ছে গিয়ে একটা এক্স অ্যাক্সিস নিলাম জাস্ট লাইক বিফোর, and we took an y-axis, sorry এটা টাচ করে আসতে হবে, যদি না নিতে পারি তাহলে ভুল, x-axis নিলাম y-axis নিলাম। দেন আমরা জানি যে সাপ্লাই কার্ভ ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ, আমি এটা বোঝানোর জন্য ডিফারেন্ট কালার ইউজ করছি। আমি এটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আঁকলাম, একটা সাপ্লাই কার্ভ নিলাম। এরপরে যেটা হবে যে আমরা আরো কয়েকটা র্যান্ডম সাপ্লাই কার্ভ নিচ্ছি। আচ্ছা ম্যাম, এখানে আপওয়ার্ড স্লোপিং কার্ভটা মানে কারণ কি? আপওয়ার্ড স্লোপে যে পজিটিভ রিলেশনশিপ প্রাইসের সাথে যে প্রপোর্শনাল রিলেশনশিপটা, তো প্রপোর্শনাল, এই কারণে আপওয়ার্ড স্লোপে। যদি ইনভার্স হতো তাহলে ডিমান্ডের মতো ডাউনওয়ার্ড স্লোপিং হতো। সো আমি কি করলাম, আমি র্যান্ডম কিছু সাপ্লাই কার্ভ এঁকে ফেললাম, নামগুলো দিয়ে দিই আগে। সো আমি এক্স অ্যাক্সিস এর প্রাইস দেখাচ্ছি, y-axis এর প্রাইস দেখালাম, x অ্যাক্সিস এর কোয়ান্টিটি সাপ্লাইড,
আমি রিকোয়েস্ট করবো ছবিটা আঁকেন, বিকজ না আঁকলে পরবর্তীতে এই চেঞ্জেস গুলো একটু বুঝতে অসুবিধা হয়, বা এখান থেকে সাধারণত যেহেতু কোশ্চেন গুলো আমরা মেক করে থাকি, সো একটু কাইন্ডলি ছবিগুলো এঁকে হচ্ছে গিয়ে এঁকে ফেলেন, এটাই বলতে চাচ্ছি। সো আমি জাস্ট হচ্ছে র্যান্ডাম যে ছবি আঁকার, মানে র্যান্ডাম যে আঁকার বিষয়টা যেটা ছিল সেটাতে আসলাম। এবং এখান থেকে হচ্ছে গিয়ে মুভমেন্ট গুলো দেখা শুরু করলাম। সো এখানে দেখেন সেম থিং লাইক বিফোর, ইন এক্স এক্সিস উই শো দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, ওয়াই এক্সিস প্রাইস, এন্ড দেয়ার ইজ থ্রি আপার স্লোপিং সাপ্লাই কার্ভ, S1, S2, এন্ড S3। এটা S1 হবে, এটা ওয়ানটা একটু নিচে লোয়ার ক্যাপসে আসবে, যেটা জাস্ট আমি এখানে ড্র করছি একটু আমাদের প্রবলেমের কারণে, হোয়াইট বোর্ডে যেহেতু একটু ঝামেলা হয় যে এই কারণে এইভাবে দিয়েছে। সো ওয়েন উই মুভ টু S1 টু S2, what happened there, at the same price, like the 10 taka per price, the supply increases, like from 80 units it increases to 120 units, or like when we move to S3 to S1, or S3 to S2, which means whenever we move to the leftward, sorry my mistake, rightward, or the downside, amra jokhon move kore jacchi, as you can find out there is a increase in supply, amra jokhon right word e jacchi seta jebhabe jay na keno s2 s3 theke s1 e jai ba s1 theke s2 te jai amra dekhte pacchi at the same price supply increases, which means when we move to leftward, rightward, amra jokhon down side e jabo shekhane amra supply er khetre jodi bolte jai tale amra dekhte pabo je there is a increase in there is an increase in supply, অর্থাৎ আমরা সাপ্লাইটা কিন্তু বাড়তে দেখব। ঠিক একই ভাবে দেখেন যদি আমরা লেফটওয়ার্ডে মুভ করি, লাইক S2 টু S1, অর S1 টু S3, অর লাইক S2 টু S3, আমরা যেভাবে মুভটা করি না কেন আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাইটা কিন্তু এখানে কমে যাচ্ছে, সেম প্রাইসে আমার দেখা যাচ্ছে সাপ্লাইটা কমছে, লাইক 120 টু 40, অর 120 টু 80, অর 80 টু 40 ইউনিটস, অর্থাৎ আমার কিন্তু সাপ্লাইটা আমরা কমে যাচ্ছে। সো আমরা যদি লেফট ওয়ার্ডে মুভ করি তাহলে আমরা বলবো দেয়ার ইজ এ ডিক্রিজ ইন সাপ্লাই, অর্থাৎ মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে বাম সাইডে গেলে সাপ্লাই কমে, ডান সাইডে গেলে সাপ্লাই বাড়ে। এখন অবভিয়াসলি দেয়ার আর সাম রিজন যেটার কারণে আমরা দেখবো যে প্রাইস লেভেল সেম থাকার কারণে আমরা সাপ্লাইটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, বাট তার আগে একটু বুঝে নিই যে সাপ্লাইটা আসলে বাড়ছে কমছে কিভাবে। আচ্ছা ছবিটা এঁকে ফেলি আমরা, এবং এই ছবিটার নাম হচ্ছে শিফট এন্ড সাপ্লাই, মানে সাপ্লাই কার্ভে যে শিফটিংটা হচ্ছে সেটা আমরা দেখছি। আচ্ছা আই হোপ ছবিটা এঁকেছেন আপনারা, আমরা একটু বইয়ে যাব এটা এটা দেখাতে। সো আমি এটা পার্কিনের বইটাতে দেখাচ্ছি ছবিটা, এটা বিকজ আমি আরেকটা শিফটিং দেখাবো এই কারণে। এই যে মানে প্রাইসটা সমান থাকার কারণে বুঝিনি, হ্যাঁ আমি রিজন গুলো আসবো কেন প্রাইসটা সমান থাকা অবস্থা আমাদের সাপ্লাইটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, আমি রিজন গুলো আসবো, তার আগে কার্ভটা একটু বুঝে নিই, ছবিটা আগে একটু বুঝে নিই যেখানে চেঞ্জেসটা কিভাবে হচ্ছে, তারপরে হচ্ছে কি আমরা আমি আসবো রিজন গুলো বলবো। তো এই যে আমরা যে ছবিটা দেখছি এটা হচ্ছে আপনার পার্কিনের বই, এই রেফারেন্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো, অলরেডি ইনার অলরেডি একটা স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করছি পরের চ্যাপ্টার যেটা ইলাস্টিসিটি। তো এখানে দেখেন একই জিনিস আমাকে বলছে যে যখন আমি আমার মাই অরিজিনাল সাপ্লাই কার ওয়াজ দিস ব্লু লাইন দ্যাট ইজ এস নট, দেন ওয়েন উই মুভ টু এস নট টু S1, that means when we move to the rightward, they say that there is an increase in supply, and when we move to the S0 to S2, that is in leftward, where there is a decrease in supply. Acha ekhane jeta hocche je ekhane totally supply ta change hoye jacche, orthat S0 theke S1 e ja mane hocche puro puri supply amar ekta boro dhore changes hocche, je আমি যেমন একটু আগে দেখছিলাম যে 80 ইউনিটস থেকে 120 ইউনিটস, তখন টোটালি আমরা যতটুকু সাপ্লাই দিতে চাচ্ছি এখানে একটা বড় ধরনের আমি চেঞ্জেস
নোটিস করতে পারছে। এখন আসি যে অ্যালং এ সাপ্লাই কার্ভ যদি আমি নোটিস করে দিতাম, যেমন ধরেন এস নট যে আমি যে সাপ্লাই কার্ভটা দেখছি, আমি চাইলে এই সাপ্লাই কার্ভের একটু উপরের দিকেও যেতে পারতাম বা এই সাপ্লাই কার্ভের নিচের দিকেও মুভমেন্ট করতে পারতাম। অর্থাৎ অ্যালং এ সাপ্লাই কার্ভ যখন আমরা মুভমেন্টটা দেখবো, আমরা আমি মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই সাপ্লাই কার্ভের উপরের দিকেও তো আমি মুভ করতে পারতাম চাইলে। আমি এই যে এখানে যেমন উপরের দিকে যাওয়া, এই যে দেখাচ্ছে অ্যারো দিয়ে দেখিয়েছে, আমি জাস্ট পাশে দিয়ে অ্যারো দিয়ে দেখাচ্ছি, আবার নিচের দিকেও তো মুভ করতো, তখন কি হতো দেখি তো। তো আমি একটা আপার পয়েন্ট নিলাম যে যেখানে পিঙ্ক কালারের একটা ডট দিয়ে রেখেছে, তো ওখান থেকে যদি দেখছি যে প্রাইস লেভেলটা দেখে আমার মনেই হচ্ছে যে প্রাইস লেভেলটাও যথেষ্ট হাই এবং আমি এখানে দেখলাম কোয়ান্টিটি সাপ্লাইডও হাই। আবার সেম সাপ্লাই কার্ভে আমি একটা লোয়ার পয়েন্ট নিলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে সাপ্লাই সাপ্লাইটা প্রাইস লেভেলটাও বেশ লো, সাপ্লাইটাও কিন্তু যথেষ্ট লো। সো অ্যালং এ সাপ্লাই কার্ভ আমি আটটা সাপ্লাই কার্ভের মধ্যে যদি মুভমেন্ট দেখতে যাই, ইন দ্যাট কেসেস উই ক্যান সি ওয়েন উই মুভ টু আপার পয়েন্ট, ওয়েন উই মুভ টু আপার এরিয়া, মানে উপরের দিকের কোন একটা পয়েন্ট যখন চুজ করবো ফ্রম দ্য সাপ্লাই কার্ভের মিডিল পয়েন্ট একটা আপনি মনে মনে ডিসাইড করে নেবেন, সেখান থেকে দেখা যাবে যে when we move to upper point you find out there is an increase in quantity supplied and when you move to lower points নিচের দিকের কোন পয়েন্টে যেতে যেতে যান সেই মিডল পয়েন্টে you will find out there is a decrease in quantity supplied. So আমরা উপরের দিকে গেলে আমরা quantity supplied বাড়বে, নিচের দিকে গেলে আমাদের quantity মানে ওই মিডল পয়েন্ট থেকে নিচের দিকে গেলে আমার quantity supplied কমতে থাকবে, এরকম একটা বিষয় কিন্তু যাবে। অর্থাৎ আমরা যেমন শিফটের ক্ষেত্রে এখানে দুই ধরনের চেঞ্জেসটা তাহলে আমরা দেখতে পেলাম, অর্থাৎ আমরা দেখলাম যে আমরা যখন হচ্ছে গিয়ে এই যে এটা নামটা ওই জন্য এরকম যে কোয়ান্টিটি সাপ্লাইড ভার্সেস চেঞ্জ ইন সাপ্লাই, চেঞ্জ ইন সাপ্লাই মিনস দেয়ার ইজ এ শিফট, দেয়ার ইজ ওভারঅল শিফটিং ইন সাপ্লাই কার্ভ, পুরোপুরি সাপ্লাই কার্ভটার মধ্যে শিফট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি চেঞ্জ ইন সাপ্লাই অর শিফট ইন সাপ্লাই। অ্যান্ড ওয়েন অ্যালং এ সাপ্লাই কার্ভ দেয়ার ইজ এ মুভমেন্ট ইটস কল চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই, একটা সাপ্লাই কার্ভের মধ্যে যদি আমি চেঞ্জেসটা দেখাতে চাই তখন সেটাকে আমরা বলছি যে চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি সাপ্লাই। সো এই ক্ষেত্রে আবার যেটা হচ্ছে যে অ্যালং এ কার্ভ এটা আপনি হয়তো এস ওয়ানেও দেখতে পারেন, এস টু তো দেখতে পারেন, দেখতে পাবো যে আপার পয়েন্টে যদি আমি কোনো আপার পোর্শনে আমরা যদি কোনো পয়েন্ট নিই তখন আমরা দেখতে পাবো যে দেয়ার ইজ সাপ্লাইটা বাড়ছে, লোয়ার পয়েন্টে যদি আমি পোর্শনে আমরা কোনো পয়েন্ট নিই তখন দেখতে পাবো সাপ্লাইটা কমছে। এখন দুইটা বইয়ের সেম রিজন গুলো দেওয়া আছে যে কেন আমার এই চেঞ্জেস গুলো হবে, ওখানে তো আমরা এটাই বললাম যে ওখানে প্রাইসটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ধরবো না, এখন আদার্স ফ্যাক্টর গুলোকে আমরা মেজারমেন্টে নিয়ে আসছি, তো সেই জন্যই তো শিফট গুলো হচ্ছে। ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ একটা ভালো প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ স্যার। উনি আসলে যেটা বলেছেন এটা রিজনটা বলি, উনি বলেছেন যে আমরা যে চেঞ্জেসটা দেখতে পাচ্ছি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই ভার্সেস চেঞ্জ ইন সাপ্লাই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। চেঞ্জ ইন সাপ্লাই মিনস হচ্ছে এখানে প্রাইস লেভেলটা সেম থাকে কিন্তু আমার সাপ্লাইটা চেঞ্জ হয়ে যায়, এটা আসলে ওভারঅল মার্কেটের চেঞ্জেসটা দেখায়। আমরা ওভারঅল মার্কেটে সবার মধ্যে মানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেখান থেকে যদি সাপ্লাইয়ের একটা চেঞ্জেস আসতে চায় তখন সাধারণত শিফটটা পুরোপুরি শিফটটা দেখানোর জন্য আমরা হচ্ছে গিয়ে এই চেঞ্জ ইন সাপ্লাইটা আনি, এবং এখানে দেখা যায় যে প্রাইস লেভেলটা অলমোস্ট সেম থাকে, আমার সাপ্লাইটাই চেঞ্জ হয়ে এখানে আসে। আর চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইডে যেটা হয় যে সেখানে একটা প্রোডাক্ট নিয়ে আমরা নর্মালি কাজ করে থাকি, একটা প্রোডাক্টের সাপ্লাই নিয়ে কাজ করে থাকি, সেটার প্রাইস লেভেলটা চেঞ্জেস হচ্ছে এবং সেটার সাথে আমার সাপ্লাইয়ের যে মুভমেন্টটা যেটা সেটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এখন আসি যে এই যেটাই শিফটিংটা যেভাবেই বলি না কেন, এখন কথা হচ্ছে কি কেন প্রাইস লেভেল চেঞ্জেস হলো, আমি তার সাথে সাপ্লাই বাড়াইলাম কমাইলাম, বা কেন ওভারঅল মার্কেটের সাপ্লাইটা আসলে চেঞ্জেস হয়ে গেলো, দেয়ার আর সাম রিজন বিহাইন্ড ইট, এই রিজন গুলোতে এখন যাবো যেটার জন্য ছবি টবি আঁকালাম বা রিজন গুলো নিয়ে কথা, জাস্ট ডিম্যান্ডের মতো ডিম্যান্ডে যেমন আমরা অনেকগুলো রিজন খুঁজে পেয়েছিলাম সাপ্লাইয়ের জন্য অনেকগুলো রিজন আছে। আমি কিন্তু পার্কিনের বইয়ে এখানে এখন আছি, ম্যানকিউর বইয়ে সেম ভাবে জিনিসটা দেওয়া আছে, শুধু ম্যানকিউর বই এই ছবিটা নাই, আমরা একটু দেখায়ও নাই আসলে, নাহলে আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন। এই যে দেখেন একই রকম,
টেবিল অফ কন্টেন্টটা দেখলেই বুঝতে পারবেন যে দুইজনের বইয়ের কন্টেন্টটা অলমোস্ট সেম, যে দেখেছেন মার্কেট এন্ড কম্পিটিশন, তারপরে সাপ্লাই। সো পার্কিনের যেটা হয়েছে যে পার্কিন ওই যে পয়েন্ট গুলো দিয়েছে ম্যানকিউর বইয়ে পয়েন্ট গুলো এই ছবিটা নাই, যে শিফট ইন সাপ্লাইটা জাস্ট এইভাবে দেখিয়ে দিয়েছে, কিন্তু এই যে অ্যালং এ কার্ভ দেয়ার ইজ এ মুভমেন্ট সেটা আর পার্ক ম্যানকিউ দেখায়নি, মানে আমরা যে রেফারেন্সটা ফলো করছিলাম। পুরো সরাসরি চলে গেছে দ্য রিজন বিহাইন্ড শিফট ইন সাপ্লাই, সো ওটাতে আমরা পড়ছি ওই রিজন গুলোতে, যদি এখান থেকেও পড়ানো যায় ওখান থেকেও পড়া যায়, যে কোনো বই থেকে লিখলেই হলো, একই পয়েন্ট, জাস্ট নেমিং এ ডিফারেন্স আছে, আই উইল একসেপ্ট দ্যাট, তো এটাই বলছিলাম। তো রিজন গুলো কি বলছে দেখেন, রিজন গুলো বলছে হচ্ছে প্রাইসেস অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এখানে বলেছে প্রাইসেস অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন মিনস দ্য ইনপুট থিং, আমরা মনে হয় জানি যেগুলো দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি, আর এখানে পার্কিন লিখলে হচ্ছে কি ইনপুট প্রাইসেস, অর্থাৎ এই যে দেখেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন না লিখে উনি যে বলে যে ইনপুটের প্রাইস, যেটা মানে দুইটার না দুইটার ইনফরমেশনই সেম, জাস্ট একটু ঘুরায় বেচালে, প্যারাফ্রেজিং যেটাকে বলা যায়, প্যারাফ্রেজিং করে দেখা। আচ্ছা, সো এখন আমরা দেখবো যে চেঞ্জ ইন সাপ্লাই কিসের কারণে, যে দেখেন এখানে কিন্তু বলে না চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই, অ্যালং এ কার্ভ এর কথা কিন্তু চেঞ্জেস এর কথা বলে নাই, এখানে ওভারঅল শিফটিং এর কথা বলেছে, যে ওভারঅল আমার সাপ্লাই কার্ভটা মুভ করে যাবে, তখন কি কি কারণে এই মুভমেন্টটা হতে পারে সেই রিজন গুলো আমরা ফাইন্ড আউট করছি। So first reason is the factors, price of the factors of production, that means the input price. So you know, like apni ektu nije chinta koren, suppose apni ekta product toiri korchen, seta toiri korte jodi onek kom khorosh hoy, apni ki mane eta price kom, mane apni ate kom price er product ta market e sell korte parben na, jodi toiri te amar khorosh kom, jemon আমরা বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস সেল করি, মানে আমরা দেখা যাচ্ছে এটা এক্সপোর্টও করছি প্রচুর পরিমাণ, কিসের জন্য? আপনারা যদি এটা নোটিস করে দেখেন, আপনারা ফাইন্ড আউট করবেন যে ফর রেডিমেড গার্মেন্টস দ্য প্রাইস ইজ লো, আওয়ার ইনপুট প্রাইস, দ্যাট মিনস উই হ্যাভ চিপ লেবার, উই হ্যাভ প্লেন্টি অফ র ম্যাটেরিয়ালস, লাইক আমাদের যে র ম্যাটেরিয়াল ক্লোথ, যেটা ক্লোথ রিলেটেড যে আইটেম, মানে ডাইং এর জন্য যে আইটেমস গুলো লাগে, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, মানে অ্যাভেলেবল এবং এটা প্রাইস খুব কম, এই কারণে এগুলো দিয়ে যখন আমি প্রোডাক্টটা তৈরি করছি, আমার অবভিয়াসলি আমার ফ্যাক্টরস আর, মানে আমার যেহেতু ইনপুট প্রাইসটা কম, ফ্যাক্টরস আর মানে আমার ইনপুট প্রাইসটা যেহেতু কম, আমি দেখা যাচ্ছে কম প্রাইসে প্রোডাক্টটা কিন্তু সেল করে দিতে পারছি। সো আমি যখন তৈরি করতেই খরচটা কম হচ্ছে, তাহলে আমি তো কম প্রাইসেই প্রোডাক্টটা সেল করতে পারি, তাই না? তো বিষয়টা অনেকটা এরকম যে when the factors price is low, মানে that means when we need less amount of money to produce a goods and services, factors for land, labor, capital, আর more specifically বলে ওগুলো তৈরি, ওগুলোর যখন দাম কম হয় তখন প্রোডাক্টের কস্টিংটা, আমার কস্টিং কম থাকে, তো তখন দেখা যায় যে আমরা কিন্তু কম প্রাইসে প্রোডাক্টটা সাপ্লাই দিতে ইন্টারেস্টেড হই। তো তখন দেখা গেল যে লাইক আমি হয়তো, যেমন আপনি চিন্তা করতে পারেন যে আমাদের দেখা যায় যে আমরা একটা রেডি একটা টি শার্ট বাংলাদেশে যখন এটা হোলসেলে সেল হচ্ছে, তখন হচ্ছে গিয়ে হোলসেল প্রাইসেস খুবই কম থাকে, লাইক 50 টাকা, 50 টাকাতেও দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি সাপ্লাই দিয়ে যাচ্ছি। কারণটা কি, লোয়ার প্রাইসও কেন সাপ্লাই আমরা বেশি দিচ্ছি, বিকজ দ্য কস্টিং বিহাইন্ড ইট ইজ লো, দ্যাটস ওয়াই উই সাপ্লাই মোর। নাও উল্টো আসে, তো আমরা কি কার সাপ্লাই অনেক বেশি দেই? আমাদের দেশে তো কার প্রোডাকশনই নাই, যতই প্রাইস হোক কারের তো অনেক প্রাইস আমাদের দেশে, বুঝতে পারছেন? আমরা চাইলেও কিন্তু বেশি সাপ্লাই এখানে দিতে পারছি না। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আমরা বেশি সাপ্লাই কেন দিতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যেটা হয় যে আমরা, আমাদের তো কস্টিং অনেক বেশি, কারণ একটা কার প্রোডাকশনের জন্য আমার যে পরিমাণ টেকনোলজি লাগবে, যে মেশিনারিজ গুলো লাগবে, এটা কোনোটাই আমাদের দেশে অ্যাভেলেবল না, সেটাকে যদি আমি নিয়ে এসে এখন সাপ্লাই দিতে চাই, এটার জন্য আমার যে পরিমাণ কস্টিং আমার আমার পক্ষে পসিবল না। তো আমাদের এই জন্য ওটার জন্য ওইটার দেখা যাচ্ছে যে প্রাইসও অনেক বেশি, সো অনেক হাই প্রাইস হওয়ার পরে আমাদের কিন্তু সেটাতে আমরা সাপ্লাই বাড়াতে পারছি না, বিকজ এইটার হচ্ছে কি কস্টিং অনেক বেশি। সো দেখা যাচ্ছে যে এখানে প্রাইসটা কিন্তু কোনো ফ্যাক্টরি না, আমার দেখা যাচ্ছে যে যদি এটার ইনপুট প্রাইস, মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের প্রাইসের যদি এখানে কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সাপ্লাইটার এখানে চেঞ্জেসটা আমরা বেশ ভালো মতো দেখতে পাচ্ছি।
আচ্ছা দেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট। ওই আগের মতনই আমরা একটা দেখেছিলাম যে কোনো প্রোডাক্ট নিলে এটার সাথে রিলেটেড প্রোডাক্ট হিসেবে আমরা কি পাই, সাবস্টিটিউট অথবা কমপ্লিমেন্টারি গুডস। যে কোনো একটা প্রোডাক্টে সাবস্টিটিউট পাওয়া যায়, অর্থাৎ ওটাকে এক্সচেঞ্জ করে আমরা অন্য একটা প্রোডাক্ট নিতে পারি এবং সেটা থেকে আমরা সেম অ্যামাউন্ট অফ ইউটিলিটি পাবো, এরকম একটা হয়। অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস পাই। কমপ্লিমেন্টারি মিন্স হচ্ছে গিয়ে যে ওইটা আমরা একত্রে ইউজ করি, যেটার দুইটার ইউজেসটা একই রকম হয়, এরকম আমরা কিন্তু প্রোডাক্ট পেয়ে থাকি। যেমন ল্যাপটপ, ল্যাপটপের কমপ্লিমেন্টারি গুডস হিসেবে কি আসতে পারে? ল্যাপটপের কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে গিয়ে অ্যাডাপ্টার, চার্জ, তারপর ল্যাপটপের যে হেডফোন, এগুলো হচ্ছে ল্যাপটপের ধরেন কমপ্লিমেন্টারি গুডস। আর সাবস্টিটিউট কি হতে পারে? ল্যাপটপের সাবস্টিটিউট একটা ট্যাব হতে পারে, ল্যাপটপের সাবস্টিটিউট মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপের সাবস্টিটিউট একটা পিসিও হতে পারে। তো এইগুলা হচ্ছে গিয়ে সাবস্টিটিউট। তো প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যাক সাবস্টিটিউটও থাকে, কমপ্লিমেন্টারি গুডসও থাকে। এখন আসি একদম ইজি এক্সাম্পল দেবো, টি কফি। সো আমাদের দেশে যেটা হয় যে টির প্রাইসটা কম্পারেটিভলি লো, সো টির সাবস্টিটিউট কি? টি সাবস্টিটিউটটা হচ্ছে কফি। তো টির প্রাইস লোটা কেন? এটাও আসেন দেখেন, টির প্রাইস লো কারণ হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফর টি ইজ লো। That means the costing behind to producing tea, that's low. Because আমাদের দেশে hill tracks আছে, যে ধরনের environment দরকার tea production এর জন্য সেটাও আছে, সেখানে সেখানে প্রচুর tea produce হচ্ছে। And tea produce it's a labor intensive product, প্রচুর labor মানে আমাকে ওখানে assign করতে হয়। চা বাগানের জন্য নিজস্ব কিছু মানে স্পেশালি দেখা যায় যে কিছু ট্রাইব আছে, যারা হচ্ছে এথনিক আমরা যে গ্রুপ বলছি, তারা দেখা যায় যে টি প্রোডাকশন এর সাথে রিলেটেড, এবং তাদের দেখা যায় যে তাদের যে লেবার কস্ট সেটাও খুব লো, তাই না? তাদের ওয়েজ রেট কিন্তু বেশ লো। তো আমরা দেখা যায় যে খুব কম খরচে চা উৎপাদন করতে পারছে, এই কারণে আমাদের দেশে চায়ের প্রাইসটা কম। কিন্তু কফি বিন, কফি প্রডিউস করার জন্য যে কফি প্ল্যান্ট এবং কফি বিনটা যেভাবে হারভেস্ট করতে হয় এবং যে ধরনের হিটটা দরকার হয়, মানে এনভায়রনমেন্ট মানে ওয়েদার কন্ডিশন যেটা দরকার হয়, সেটা আমাদের দেশে নাই। এই কারণে আমাদের দেশে কফি প্রোডাকশনই হয় না, একদমই কফি প্রোডাকশন হয় না। সো এই কারণে কফির প্রাইস আমাদের দেশে কম্পারেটিভলি বেশি। এখন আসি চায়ের দাম কম। চায়ের দাম কম হওয়ার কারণে দেখেন তো এর সাথে কমপ্লিমেন্টারি গুডস যেটা, চায়ের সাথে আমরা কি খাই? বিস্কিট খাই। দেখেন আমাদের দেশে কমপ্লিমেন্টারি গুডস বাংলাদেশে প্রচুর বিস্কিট পাওয়া যায়, ডিফারেন্ট ডিফারেন্ট মানে এক্সপেন্সিভ এই বিস্কিটও আছে, একদম লো, একদম মানে বিস্কিটের দাম কিন্তু খুব বেশি না, খুব অল্প টাকায় দেখা যায় যে আমরা বেশ ভালো অ্যামাউন্ট বিস্কিট পেয়েছি, বিস্কিট পাওয়া যাচ্ছে। কারণ ঠিকই আমরা বেশ যথেষ্ট পরিমাণ চা কনজিউম করি, তো এর সাথে দেখা যাচ্ছে যে অবভিয়াসলি চায়ের সাথে টা খাবোই, তো সেটা হিসেবে আমরা কিন্তু বিস্কিটও কনজিউম করছি, তো ওইটারও কিন্তু সাপ্লাই পাচ্ছে, বুঝতে পারছি। এবার আসি বা ধরেন চায়ের সাথে আমরা আরেকটু আমি একটু আসি, একটু বুঝাই, একটু বলে নিই তাহলে আরো ক্লিয়ার হবে। বা চায়ের সাথে আমরা আরো কমপ্লিমেন্টারি গুডস হিসেবে কি আসবে? সুগার আমরা কনজিউম করি, তো সুগারেরও দেখবেন যে বাংলাদেশে কিন্তু যথেষ্ট প্রোডাকশন হয় এবং এটা সাপ্লাইটা বেশি। কিন্তু এবার আসি চায়ের সাবস্টিটিউট কে? কফি। যেহেতু অলরেডি চায়ের দামই কম, চায়ের সাপ্লাইটাই বেশি, চাটাই আমরা বেশি কনজিউম করছি, সেক্ষেত্রে দেখা যায় যে কফি কিন্তু আমরা তেমন একটা কনজিউম করি না, সো কফি সাপ্লাই কিন্তু বাংলাদেশে সেই তো না। অর্থাৎ প্রাইস লেভেল কফির যদিও হাই, কফির পার কেজি দেখা যাচ্ছে 1000 টাকা, এত হাই হওয়ার পরে আমাদের দেশে কফি সাপ্লাইটা নাই, এইটা বুঝেন। আমি কফি সাপ্লাই কম হওয়ার রিজন বলছি, প্রাইসের কথা আসছে, দেখেন প্রাইসের কথা ভুলে যান। দেখেন কফি প্রাইস অনেক হাই হওয়ার পরেও কফিটা আমরা সেভাবে সাপ্লাই দিতে পারছি না, কারণ কি, এটা যদি রিজনটা আসেন তাহলে প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, আর দেখতে পাবেন যে কফির সাবস্টিটিউট আমাদের কাছে আছে উইচ ইজ টি, টি এর প্রাইস যথেষ্ট কম, আমরা টি কনজিউম করছি। একইভাবে আপনি বলতে পারেন ম্যাডাম চায়ের দাম তো কম, তাহলে কেন চা বেশি সাপ্লাই হচ্ছে বাংলাদেশে? এই যে রিজন হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন, লাইক দ্য প্রাইস অফ দ্য ফ্যাক্টরস, আমরা দেখতে পাচ্ছি যে টি তৈরি করতে আমাদের তো ফ্যাক্টরস ফ্যাক্টরস প্রাইসেস অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন লো, তো আমার লেবারও কম, আমার ওয়েদারও সাপোর্ট করছে, তো আমি তো বেশি চাই তৈরি করব, বুঝতে পারছি। বলেন এইবার প্রশ্নটা নেই ম্যাম। এই যে এই চেঞ্জ ইন সাপ্লাই, এটা কি ম্যাম একটা কার্বের ক্ষেত্রে বলতেছেন নাকি দুইটা কার্বের ক্ষেত্রে বলতেছেন? মানে চেঞ্জ ইন সাপ্লাই হচ্ছে টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সাপ্লাই কার্বটা মুভ করে যাচ্ছে। এস আমাদের যে আমরা যে ছবিটা আঁকলাম সেই ছবিটা, সেটারও কথাটা বলছি এখানে।
টোটালি যেখানে মুভমেন্টটা হচ্ছিল, আমাদের ছবিতে আমরা দেখছিলাম না যে টোটাল মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছিলাম, একদম মুভ করে চলে গেল, যে মুভমেন্টটা কথা বলেছে এই মুভমেন্টগুলো নিয়ে কথা। অ্যালং এ সাপ্লাই কার্ভে তো, অ্যালং এ সাপ্লাই কার্ভে তো আসলে যেটা আমরা চেঞ্জেস দেখলাম যে সেখানে তো আসলে হচ্ছে গিয়ে শুধু প্রাইস এর চেঞ্জের কারণে সাপ্লাইটা পরিবর্তন হচ্ছে, বাড়ছে কমছে, এটাতে তো আদার্স ফ্যাক্টর গুলো আসার কথা নেই, কিন্তু পুরোপুরি শিফটিংটা দেখাচ্ছে। ম্যাম তখন আমরা ওই যে অ্যালং দা কার্ভ যেটা শিফট হয়, প্রাইস তো কমে এবং বাড়ে, ওইটাকে ম্যাম কি বলি আমরা? ওটাকে বলছে হচ্ছে কি চেঞ্জেস ইন কোয়ান্টিটি সাপ্লাইড। শুধু যদি কোয়ান্টিটি মানে যেই অ্যামাউন্ট অফ সাপ্লাই আপনি দিচ্ছেন একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য, সেটা চেঞ্জেসটা বলছে চেঞ্জেস ইন কোয়ান্টিটি সাপ্লাই। আর এখানে বলছে চেঞ্জ ইন সাপ্লাই, মানে কোয়ান্টিটির কথা আসছে না, এটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। আর অ্যালং এ কার্ভ মুভমেন্ট হলে আমরা সেটাকে বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। ওকে, দ্য থার্ড পয়েন্ট ইজ ফিউচার প্রাইস, এক্সপেক্টেড ফিউচার প্রাইস, মোর স্পেসিফিকলি আমাদের ফিউচারে এক্সপেকটেশন কত প্রাইস এর সেটার উপরে। অ্যাজ এ সাপ্লায়ার দেখা যায় যে ইফ দ্য এক্সপেক্টেড ফিউচার প্রাইস ইজ হাই, সো অ্যাট প্রেজেন্ট উই সাপ্লাই লেস, অ্যান্ড ইফ দ্য এক্সপেক্টেড ফিউচার প্রাইস ইজ লো, অ্যাট প্রেজেন্ট উই সাপ্লাই মোর। ফর এক্সাম্পল, নাও দ্য রাইস প্রাইস ইজ হাই, আমি একটু আগে বলছিলাম যে চালের দাম যথেষ্ট অ্যাভারেজে বাড়ছে, দেখবেন যে এখন কিন্তু সাপ্লায়ার যারা আছে তারা কিন্তু বেশি বেশি সাপ্লাই দিতে ইন্টারেস্টেড হবে, বিকজ কিছুদিন পর যখন হচ্ছে কি সিজনটা শেষ হবে তখন দেখা যাবে যে আমরা কিন্তু বেশ ভালো একটা ক্রপ প্রোডাকশনে আসবো, তখন চালের দাম অটোমেটিক্যালি কমে আসবে। তো ওরা কিন্তু বুঝতেই পারছে যে সবচেয়ে চালের দাম কমবে, তা এখন বেশি সাপ্লাই দেওয়াটা বেটার, মানে ওরা বেশি সাপ্লাই দিতে চাবে। এবং আরো একটা আসে যে দেখা যাচ্ছে যে সিজনাল ফ্রুটের ক্ষেত্রে এটাই হয়, দেখা যাচ্ছে যে যখন হচ্ছে গিয়ে সিজনের শুরুতে বা সিজনের শেষের দিকে যখন বোঝা যায় যে সিজনের শুরুতে স্পেশালি যখন দেখা যায় যে এক্সপেক্টেড ফিউচার প্রাইসটা কমে যাবে, কারণ এরপর মিড সিজন চলে আসবে তখন এক্সপেক্টেড ফিউচার প্রাইসটা কমবে, তখন দেখা যায় যে আমরা কিন্তু দেখা যায় যে সাপ্লাইটা প্রথম দিকে দেখা যায় যে বেশি বেশি দেখা যায়, দোকানদারের কাছে যখন যাবেন সিজনের শুরুতে দেখবেন যে কোনো ফ্রুট ওরা আপনাকে খুব বেশি জোরে জোরে করবে নিয়ে যান নিয়ে যান, ভালো আছে প্রোডাক্টটা খেতে ভালো। কারণটা কি? কারণ ওরা জানে যে এরপরে তো দাম এমনিই কমে যাবে, তখন তো মানুষ এমনিই কিনবে, এখন বরঞ্চ বেশি দাম, বেশি দামে যদি একটু বেশি সেল করতে পারি আমাদের প্রফিটটা বেশি হবে। সো যদি আমার কাছে কোনো কারণে মনে হয় যে আমার এক্সপেক্টেড ফিউচার প্রাইসটা কমে যাবে, তখন আমি অ্যাট প্রেজেন্টে বেশি সাপ্লাই দিব, আর যদি এক্সপেক্টেড ফিউচার প্রাইসটা বেড়ে যায় তখন অ্যাট প্রেজেন্টে আমি কম সাপ্লাই দিব, এরকম একটা বিষয় কাজ করে। যেমন এখন হচ্ছে গিয়ে দেখবেন যে এখন ম্যাঙ্গো প্রিজার্ভ করার ব্যাপারে প্রডিউসারদের একটা ইন্টারেস্ট থাকবে, বিকজ যদি কোনো কারণে ম্যাঙ্গো প্রিজার্ভ করে অফ সিজনে সেটাকে সেল করা যায় তাহলে দেখা যাবে যে এটা কিন্তু ওরা বেশি প্রাইস পাবে, এই কারণে কিন্তু তখন বেশি এখনকার থেকে তখন বেশি সাপ্লাই দেওয়ার কথাটা চিন্তা করবে। এখন আসি এগুলা বলার এখানে জি বলেন, এখানে মানে যেটা অ্যাবজর্বিং যেটা আপনি মানে বলতেছেন, এটা তো মানে সব জিনিসের আবার অ্যাবজর্বিংটা করা যায় না, যেমন হচ্ছে ম্যাঙ্গো বা হচ্ছে ফ্রুট জাতীয় জিনিসগুলো, মানে আমাদের দেশে ওইরকম এনভায়রনমেন্ট বা হচ্ছে আপনার মানে ফ্রিজিং সিস্টেমটা না, অবিয়াসলি এটা এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট তো ভ্যারি করে, কারণে মানে বাংলাদেশে আমরা খুব ভালো মতো সিন্ডিকেট করে ফেলে যখনই দামে, দেখবেন যে এখন যেমন তেলের দাম বাড়ানোর জন্য দেখবেন যে তেলের সাপ্লাই কিন্তু কমে গেছে, তারা চাচ্ছে যে এক্সপেক্টেড ফিউচার প্রাইসটা বাড়িয়ে দেবে, যেটা তেলের সাপ্লাই কমিয়ে ফিউচার প্রাইস বাড়াচ্ছে, এগুলা বাংলাদেশে প্রচুর হয়। ফ্রুটস এর ক্ষেত্রে আসলে এটা এক্সাম্পলটা দিলাম যে বোঝার জন্য, এটা খুব ইজিলি বোঝা যায়, কিন্তু এইভাবে যে সিন্ডিকেট গুলো হয় এটা কিন্তু এটার একটা রিজন। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম বাংলাদেশে দেখা যায় এগুলো কোনো রিজনই ফ্যাক্টরস গুলো কাজ করে না ডিমান্ডের মতো। ডিমান্ডে আমরা কি দেখেছিলাম যে আমাদের প্রচুর ডিমান্ড, 18 কোটি মানুষ, 18 কোটি মানুষই ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশেও এই এতগুলো ফ্যাক্টরস নিয়ে বলছে, দেখা যাচ্ছে যে ফ্যাক্টরস গুলো নিয়ে যখন আমরা মোর স্পেসিফিকলি কাজ করতে যাব এই ফ্যাক্টরস গুলো কাজ করে না। কারণটা যদি আমরা দেখতে চাই আমরা খুঁজে পাবো যে কারণটা হচ্ছে গিয়ে এরকম যে দ্য নাম্বার অফ সাপ্লায়ার্স ইন বাংলাদেশ, বাংলাদেশ যদি 18 কোটি কনজিউমার থাকে একই রকম ভাবে প্রায় 18 কোটি সাপ্লায়ারও খুঁজে পাবো, এত বেশি সাপ্লায়ার তো এদেরকে কি কন্ট্রোল করা ডিফিকাল্ট না? আবার একইভাবে চিন্তা করেন যে বাংলাদেশে 10 কোটিও সাপ্লায়ার হয়, মানে 10 কোটি প্রডিউসারও থাকে, তো একজন যদি 10টা করে প্রোডাক্ট আপনার সাপ্লাই করে তার মানে 10 কোটি প্রডিউসার সাপ্লাই করবে 100 কোটি প্রোডাক্ট, ঠিক কিনা?
তাহলে তো আমার এমনি সাপ্লাই বাড়বে। সো এটাই একটা নর্মাল থিং, ওয়েন দ্য সাপ্লাইয়ার নাম্বার অফ সাপ্লাইয়ার অফ এ মার্কেট ইনক্রিজেস, দ্য অ্যামাউন্ট অফ সাপ্লাই অটোমেটিক্যালি ইনক্রিজ ইন দ্যাট মার্কেট, অ্যান্ড ওয়েন দ্য নাম্বার অফ সাপ্লাইয়ার ইজ লো দ্য অ্যামাউন্ট অফ সাপ্লাই ফলস, এরকমই হয়। যেমন এই কারণে বাংলাদেশে দেখা যায় যে প্রচুর সাপ্লাই হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি বাংলাদেশের সাথে নেপালের নেপাল না ধরেন ভুটানের কম্পেয়ার করেন, দেখবেন যে ভুটানে কিন্তু সাপ্লাই বাংলাদেশের তুলনায় কম হবে, কারণ ভুটানে পপুলেশন কম, সো দ্য নাম্বার অফ সাপ্লাইয়ারও কম। টেকনোলজি অ্যান্ড দ্য প্রাইসেস অফ ফ্যাক্টরস আর দ্য সেম থিং, লাইক ইফ উই হ্যাভ দ্য চিপ টেকনোলজি অর লাইক উই হ্যাভ দ্য পজিটিভ টেকনোলজি টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট এ লোয়ার প্রাইস, ইন দ্যাট কেসেস we supply more because we are producing that product at a lower price, so we supply more. And if the technology is expensive or like it's there is no positive technology, then in that cases the costing behind the production process is high, so we supply less. So just like the RNG, for RNG we have the available technology and that technology is very cheap amount for us, so that's why we supply more RM ready-made garments product, but we supply less computer equipment or car related items. And the last thing is the state of nature or the weather condition. Whatever happens, if the weather condition is wonderful, if it's supportive to your production purpose, so in that cases, whatever you are doing, supply will be high. যেমন বাংলাদেশে দেখা যায় যে এগ্রি ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি একটা আমাদের কষ্ট করতে হয় না, মানে বাংলাদেশের weather conditionই এমন যে জমিতে আমরা সিডটা জাস্ট হচ্ছে গিয়ে করে দিলেই দেখা যায় যে সেখানে হচ্ছে গিয়ে আমাদের ফসল ফলে। আমি হচ্ছে গিয়ে আগে আমাদের স্টুডেন্টদেরকে একটা টাস্ক দিতাম, তো সেটার কারণে ওদেরকে একটা করে গাছ লাগাতে বলতাম, তো আমি নিজে ওদের সাথে এটা করার জন্য আমি আমার বাসায় কিছু ইয়াতে গিয়েছিলাম, মানে আমি নিজেও কিছু টি প্ল্যান্টেশনে গিয়েছিলাম, তা আমি যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট। মজার বিষয় হচ্ছে ড্রাগন ফ্রুটের যে ছোট্ট একটা টবের মধ্যে ড্রাগন ফ্রুট লাগিয়ে রেখেছি, ওখানে আমি দেখতে পাচ্ছি ওটা চারপাশে ছোট ছোট, যেমন আমি রিসেন্টলি ফাইন্ড আউট করলাম পাশে হচ্ছে গিয়ে একটা বেগুনের গাছ হয়ে গেছে, আর এক পাশে হচ্ছে একটা মরিচের গাছ হয়েছে। এখন আমি দেখলাম আমি তো কিছুই করি নাই, বেগুন কোথেকে আসলো, মরিচ কোথা থেকে আসলো। বাংলাদেশের মাটি হচ্ছে গিয়ে এতটাই বেশি ফার্টাইল যে সে কোনো একটা ভাবে হয়তো আমার যেটা মনে হচ্ছে যে আমি ওটাতে ফার্টিলাইজার দিই, মানে ওই যে ফার্টিলাইজার লাইক ফুডে ফুড তো না, আমরা যখন এই যে ভেজিটেবল বা ফ্রুটস এটা যে ওয়েস্টেজ গুলো থাকে আমি পিল করে যে আমরা যে ইয়াগুলো পাই ওয়েস্টেজ গুলো পাই, আমি ওগুলো অনেক সময় ফার্টিলাইজার হিসেবে মাটিতে দিয়ে দিই মাটিটা করে, তো ওখান থেকে হয়তো কোনো একটা সিড ছিল সেখান থেকে দেখেন একটা গাছ হয়ে গেছে। তো বাংলাদেশের মাটি হচ্ছে এতটাই উর্বর, আমাকে কিছু না করতেই আমি আলহামদুলিল্লাহ একটা প্ল্যান্ট পেয়ে যাচ্ছি। বাংলাদেশের নেচারটাই এমন যেটা হচ্ছে কি এগ্রির জন্য সাপোর্টিভ, এরকম দেখা যাচ্ছে যে নেচারই যদি ভালো হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমনি সাপ্লাইটা কিন্তু আমাদের বেড়ে যায়। যেমন বাংলাদেশে যে পরিমাণে আমরা এগ্রিকালচার যে পরিমাণ সাপ্লাই পাচ্ছি আমি কিন্তু সৌদি আরবিয়াতে পাবো, কারণ সৌদি আরবিয়ার নেচার অফ স্টেট কিন্তু আবার এরকম না, সৌদি আরবিয়াতে দেখা যাচ্ছে যে আমার কিন্তু নেচারটা যথেষ্ট হার্শ, তো ওরা চাইলেও কিন্তু আমাদের মতো এই এত পরিমাণ রাইস বা কোন এগ্রি প্রোডাকশনে যেতে পারবে। তো দেখেন এই যতগুলো রিজন নিয়ে আমি কথা বললাম প্রত্যেকটা রিজন নিয়ে যদি আমরা একটু চিন্তা করে দেখি, দেখেন কোনোটার ক্ষেত্রে আসলে প্রাইসটা কিন্তু কাজ করছিল না, কিন্তু প্রাইস কাজ না করলেও দেখা যাচ্ছিল যে আমরা হচ্ছে গিয়ে এই ফ্যাক্টরস গুলোর কারণে আমাদের মনে হচ্ছিল যে আমাদের ডিমান্ড এবং সাপ্লাইটা চেঞ্জেস, সরি আমাদের সাপ্লাইটা কিন্তু চেঞ্জেস হচ্ছে। এখন দেখেন আমরা একটা ডাইলামাতে পড়ে গেলাম, ডাইলামাটা কিরকম যে আমরা দেখতে পেলাম যে আমরা কম প্রাইসে কম সাপ্লাই দিচ্ছি, বেশি প্রাইসে হচ্ছে গিয়ে বেশি সাপ্লাই দিচ্ছি, কিন্তু অ্যাজ এ কনজিউমার যখন আমি চিন্তা করছি তখন আমরা দেখা যাচ্ছে যে আমরা লোয়ার প্রাইসে কম কনজিউম করছি আর হায়ার প্রাইসে আমরা হচ্ছে গিয়ে লোয়ার প্রাইসে আমরা বেশি কনজিউম করছি আর হায়ার প্রাইসে আমরা হচ্ছে বেশি কনজিউম করছি। আমরা যদি আরো বলতে চাই আমি সেটা ছবি একেই দেখালাম যে আমরা যে আমাদের যে ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ যেটাকে বলতাম, ডিমান্ড সাপ্লাই নিয়ে যদি আমরা যা যা শিখে আসলাম এবং সেখান থেকে যদি কার্ভটা আঁকলাম তখন আমরা সেখানে দেখতে পেলাম যে
সেখান থেকে আমরা দেখতে পেলাম যে ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, যেটা নেগেটিভ রিলেশনশিপ আছে, এবং আমরা সাপ্লাই কার্ভের ক্ষেত্রে দেখতে পেলাম যে সেটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড স্লোপিং কার্ভ, অর্থাৎ আমি এখানে হচ্ছে গিয়ে প্রাইসের সাথে আমরা একটা পজিটিভ রিলেশনশিপ দেখতে পেলাম। তাহলে কথা হচ্ছে যে দুটো যদি অপোজিট ডাইরেকশনে যায় তাহলে আসলে আমরা এই দুটোকে একসাথে কোথায় খুঁজে পাবো এবং আমরা এখান থেকে আসলে প্রাইসিংটা কিভাবে সেট করবো, এটাই আমাদের এখন আসলে মেইনলি হেডেক যে আমরা এখান থেকে প্রাইসিংটা কিভাবে সেট করা যায়। এবং আমাদের পরবর্তীতে ক্লাস আছে তো আমি একটু ছেড়ে দিলে ভালো হয়। হ্যাঁ দিব, আর জাস্ট 2 মিনিটস দেন অ্যাটেনডেন্স ট্রেনিং ছেড়ে দিব। সো এখানে আসলে আমরা যেটা দেখব যে আমাদের এখানে আসলে প্রাইসিংটা কিভাবে আমরা এখানে সিলেক্ট করব সেটাও আমরা দেখব, এবং হচ্ছে গিয়ে আমরা এটার এখান থেকে আসলে প্রাইসটা আমরা কিভাবে বের করি এটাই আসলে আমাদের মেইনলি হেডেক থাকবে যে আমরা এটা কিভাবে বের করব। সো নেক্সট ক্লাসে আমরা এটাই দেখব যে দুটো অপোজিট ডাইরেকশনে গেলেও এরা একটা ব্যালেন্সিং পয়েন্ট আসে, যে একটা ব্যালেন্সিং পয়েন্ট আমরা দেখব যে ইওর কোয়ান্টিটি সাপ্লাইড ইজ জাস্ট ইকুয়াল ইওর কোয়ান্টিটি ডিমান্ড। সো ফ্রম দ্যাট পয়েন্ট উই উইল ফাইন্ড আউট এ প্রাইস উইচ ইজ কল ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং মার্কেটে সাধারণত আমরা এই প্রাইসে যে মার্কেট প্রাইস যেটাকে বলি এই প্রাইস আমরা একটা প্রোডাক্টটাকে পারচেস করে থাকি, এবং মার্কেটে যে কোয়ান্টিটি অফ ডিমান্ড বা সাপ্লাই আমরা খুঁজে পাই সেটা ওই ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে পেয়ে থাকি। জাস্ট আমার 5 মিনিটস লাগবে ইকুইলিব্রিয়ামটা বোঝাতে, এটার পরে আমরা আসলে নেক্সট ক্লাসে আমাদের যে 5th চ্যাপ্টার যেটা সেটাতে চলে যাব। এতটুকু। ওকে, সো জাস্ট ক্লাসটা শেষ করার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, আর হচ্ছে গিয়ে পার্কিনের বইটা দেখবেন যে আজকে আমি বইটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো বইটা হচ্ছে গিয়ে সেকেন্ড রেফারেন্স হিসেবে আপনারা দেখবেন। সো kindly respond to your attention.